আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর অর্থনীতিকে অর্থনীতির সিলেবাসে দুইটা ভাগ করা হয়েছে এবং সেখানে দুইটা বই রয়েছে। প্রথমটা হলো প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হলো অর্থনৈতিক উন্নয়ন। আমরা এখন প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হলো জাতীয় আয় পরিমাপ। তো প্রথমে আমাদের বুঝতে হবে সামষ্টিক কথাটির মানে কি। সামষ্টিক কথাটি এসেছে ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো, যা যে শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস, ম্যাক্রোস থেকে এসেছে, ম্যাক্রো থেকে এসেছে ম্যাক্রোস শব্দটি, যার অর্থ হলো বিশাল। এই বিশাল পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আমরা যে আলোচনা করি তা হলো ম্যাক্রো অর্থনীতি। এই ম্যাক্রো অর্থনীতির যে বিষয় এখানে আমরা আলোচনা করব এটা জাতীয় আয়, জাতীয় আয়ের পরিমাপ। তো জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে জাতীয় আয় জিনিসটি কী। জাতীয় আয় হলো কোনো একটা দেশে কোনো একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হবে তার আর্থিক মূল্যের সমষ্টি। ওই দ্রব্য এবং সেবা সামগ্রী দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরেও হতে পারে, এটা আমরা দেখব পরবর্তীতে। তো এই জাতীয় আয়ের সাথে বিশেষ দুটি শব্দ জড়িত। এই দুটি শব্দ হলো জিএনপি এবং জিডিপি। জিএনপি মানে হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে মোট জাতীয় উৎপাদন, এবং জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন। এখন এই জিএনপি এবং জিডিপির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যটা আমাদের বুঝতে হবে। জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে কোনো একটা বছরে কোনো একটা দেশে, দেশের ভিতরে বা বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে তার আর্থিক মূল্যের সমষ্টি। এখন দ্রব্যটা দেশের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। যেমন ধরে নাও টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তার মেইনলি ইন্ডিয়াতে তার প্রোডাকশন, তার বার্মাতেও তার প্রোডাকশন থাকতে পারে। যখন আমরা জিএনপি হিসাব করব তখন বার্মাতে বা মায়ানমারে তার যে উৎপাদন হবে এটা আমাদের ইন্ডিয়া থেকেও সেটার হিসাব হবে, ইন্ডিয়াতেও তার হিসাব অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে আরেকটা কথা এখানে উল্লেখ্য যে এই জিএনপির সাথে ওপেন ইকোনমি যুক্ত এবং জিডিপির সাথে ক্লোজড ইকোনমি যুক্ত। ওপেন ইকোনমি মানে যে কোনো দেশের সাথে, বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো দেশের আমদানি রফতানির সম্পর্ক, এটা হচ্ছে ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি হচ্ছে ওই দেশের ভিতরে, উইদিন দ্য দিস টেরিটরি। তো জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ দেশের ভিতরে যে দ্রব্য উৎপাদিত হবে বা সেবা সামগ্রী উৎপাদিত হবে তার মোট মূল্যের সমষ্টি হলো জিডিপি। এই হলো জিএনপি এবং জিডিপি। এই জাতীয় আয়ের সাথে এই দুটি বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখন জিএনপির সাথে আরেকটা জিনিস হলো জিএনপি এট মার্কেট প্রাইস, এমপি, এটাকে বলে জিএনপি এট মার্কেট প্রাইস, মানে বাজার দামে জিএনপি। আর একটা জিনিস হচ্ছে জিএনপি এট ফ্যাক্টর কস্ট, জিএনপি এট এফসি, ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট এই দুটি আলাদা জিনিস। মার্কেট প্রাইস হলো মানে দ্রব্যটা উৎপাদিত হওয়ার পর তার সাথে ট্যাক্স যুক্ত করে তার চূড়ান্ত যে দাম হবে সেটা হবে তার মার্কেট প্রাইস, অর্থাৎ বাজার দাম। আর ফ্যাক্টর কস্ট হলো দ্রব্যটা উৎপাদন করার সময় যে যে উপকরণ লেগেছে সেই উপকরণগুলির দাম যোগ করে আমরা যেটা পাবো। যেমন মনে করা যাক একটা কলম তৈরি করতে প্লাস্টিক লাগবে, ইঙ্ক লাগবে, রাবার লাগবে, ইত্যাদি লাগবে। তো প্লাস্টিকের দাম ধরে নাও 1 টাকা, রাবারের দাম 50 পয়সা, ইঙ্কের দাম 3 টাকা, তাহলে তার ফ্যাক্টর কস্ট হলো 4.5 টাকা। কিন্তু ওই কলমটার বাজার দাম হবে ধরে নাও 6 টাকা। এই 4.5 টাকার সাথে আরও 1 টাকা বা 50 পয়সা ট্যাক্স যোগ করা হবে,
এবং তারপরে বাকি আরো অন্যান্য খরচ আছে, এগুলি মিলিয়ে তার মার্কেট প্রাইস হবে 6 টাকা, আর ফ্যাক্টর কস্ট হলো 4.5 টাকা। এই হলো ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইসের মধ্যে পার্থক্য। অর্থাৎ ফ্যাক্টর কস্টের সাথে যদি আমরা গভর্নমেন্ট ট্যাক্সটা ঢুকিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব মার্কেট প্রাইস। এই দুইটা জিনিস জাতীয় আয়ের সাথে সম্পর্কযুক্ত। এখন আরও কিছু জিনিস আছে যেমন জাতীয় আয়ের সাথে সম্পর্কযুক্ত, কনজিউমার গুডস, কনজিউমার গুডস মানে ভোগ্য দ্রব্য, যে দ্রব্য আমরা সরাসরি ভোগের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে ভোগ্য দ্রব্য। যেমন ডাইরেক্ট, যেমন আমি একটা কলম ইউজ করছি, এই কলমটা আমি সরাসরি ভোগ করছি, এটা ভোগ্য দ্রব্য। তারপরে আছে ক্যাপিটাল গুডস, মূলধনী দ্রব্য, মূলধনী দ্রব্য ভোগের জন্য ব্যবহার করা হয় না, ভোগ্য দ্রব্য উৎপাদনের জন্য মূলধনী দ্রব্য কাজে লাগে। অর্থাৎ মূলধনী দ্রব্য হলো সেই দ্রব্য যে দ্রব্য থেকে অন্য দ্রব্য উৎপাদন করা হয় বা ওই যে যার সাহায্যে। যেমন মূলধনী দ্রব্যের উদাহরণ দেওয়া যেতে পারে, একটা কলম বানানোর জন্য যে মেশিনের প্রয়োজন সেই মেশিনটা হচ্ছে মূলধনী দ্রব্য, আর এই কলমটা হচ্ছে ভোগ্য দ্রব্য যেটা আমি ডাইরেক্ট ভোগ করছি। এই কনজিউমার গুডস এলো ক্যাপিটাল গুডস। তারপরে হয়েছে আর একটা কনসেপ্ট হলো ইন্টারমিডিয়েট গুডস, অন্তর্বর্তী দ্রব্য, এবং ফাইনাল গুডস, চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য হলো সেই দ্রব্য যেটাকে আমরা সর্বশেষ স্তরে ব্যবহার করব। যেমন ধরা যাক আমি একটা পাউরুটি কিনলাম, পাউরুটিটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, কারণ পাউরুটিটা তৈরি হয়েছে গম থেকে, সরি ভুট্টা থেকে ময়দা থেকে পাউরুটি। এখানে ময়দা হবে অন্তর্বর্তী দ্রব্য আর পাউরুটিটা হবে চূড়ান্ত দ্রব্য। অন্তর্বর্তী দ্রব্য হলো মানে হলো যে দ্রব্যটাকে আবার ব্যবহার করার সুযোগ আছে, আর চূড়ান্ত দ্রব্য যখন হবে তাকে আর ব্যবহার করা যাবে না। তবে এখানে একটা পার্টিকুলার ইয়ার আছে, এক বছরের জন্য, এটা এক বছরের মধ্যেই সব করতে হবে, এক বছরের মধ্যে এই চূড়ান্ত দ্রব্য ব্যবহার করতে হবে। তো চূড়ান্ত দ্রব্য হলো যেটাকে আর আমরা ব্যবহার করতে পারবো না, সর্বশেষ পর্যায়ে ব্যবহার করবো, আর অন্তর্বর্তী হলো যেটাকে আরেকবার ব্যবহার করার সুযোগ আছে। যেমন ময়দা দিয়ে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, পাউরুটি না কিনে আরও অন্য কিছু বানাতে পারি, বিস্কিট বানাতে পারি, অন্য কিছু করতে পারি। তারপরে আরও দুইটা জিনিস হচ্ছে স্টক অ্যান্ড ফ্লোট, মজুত এবং প্রবাহ, এই দুইটা কনসেপ্ট। এই কনসেপ্টগুলি জাতীয় আয়ের সাথে অতপ্রোতভাবে জড়িত, মজুত এবং প্রবাহ। মজুত মানে হলো একটা স্টক, স্টক কনসেপ্ট মানে একটা পার্টিকুলার সময়ের জন্য যে এটাকে ইউজ করা হয়, আর প্রবাহটা হচ্ছে একটা প্রবাহ অনুসারে চলবে। যেমন ধরা যাক আমি 30 দিন বা 31 দিন কাজ করার পর প্রতি মাসে আমরা একটা বেতন পাই, এটাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে করে প্রবাহমান ধরে এটা চলতে থাকে, এটা হচ্ছে প্রবাহ। আর মজুরটা হচ্ছে পার্টিকুলার, যেমন এই মুহূর্তে আমার কাছে 2টা কলম আছে, এটা হচ্ছে স্টক, 2টা কলম আছে, 2টা এই মুহূর্তে, আজকের দিনে বা এই মুহূর্তে, এটা পয়েন্ট অফ টাইম। স্টক বা মজুদ মানে হলো পয়েন্ট অফ টাইম, আর প্রবাহটা মানে হলো এক পিরিয়ড অফ টাইম, এই 2টা জিনিস। যাই হোক, আজকে আমরা এখন এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী দিন আমরা আলোচনা করব জাতীয় আয় কিভাবে পরিমাপ করা হয়, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখন কিছু যা আলোচনা করেছি তা থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রশ্ন আমি মুখে বলছি, এখান থেকে প্রথমে প্রশ্ন হতে পারে, 1 নম্বর, সামষ্টিক অর্থনীতি কি?
শর্ট কোয়েশন ফর ওয়ান মার্কস। দুই নাম্বার কোয়েশন হতে পারে জাতীয় আয় কি। তারপরে হতে পারে তিন নাম্বার জিএনপি বলতে কি বুঝো, জিডিপি বলতে কি বুঝো, জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য কি, জিএনপির ফুল ফর্ম কি, জিডিপির ফুল ফর্ম কি, মজুদ এবং প্রবাহ কি, মূলধনি দ্রব্য কাকে বলে, অন্তর্বর্তী দ্রব্য কাকে বলে, চূড়ান্ত দ্রব্য কাকে বলে, এইভাবে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আজকে এটুকু।